আসসালামু স্বাগত জানাচ্ছি বানু নিউজ রাউন্ডআপে আপনাদের সঙ্গে আছি আমি উম্মে কুলসুম। বরিশালে ইউএনওর বাসার সামনে পোস্টার ব্যানার সংক্রান্ত অপসারণ বিরোধে সংঘর্ষের পর নগরীতে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে 10 প্লাটুন বিজিবি ও 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছেন জেলা প্রশাসক। বুধবার রাতে ইউএনওর বাসভবনের পাশে শোক দিবসের পোস্টার ব্যানার অপসারণ করতে গেলে সিটি কর্পোরেশনের লোকজনকে বাধা দেয়া হয়। কিছুক্ষণ পর একদল ছাত্রলীগ নেতাকর্মী সেখানে গেলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এতে ওসি এবং প্যানেল মেয়র সহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে আবারও সংঘর্ষ শুরু হলে আহত হয় আরও 20 থেকে 25 জন। এই ঘটনায় 30 থেকে 40 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকশো জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই আমাকে দিয়ে টিয়ে রক্ত মেশে বের লাগতে দিয়া এই ওই দিক দিয়ে খালি গুলি করতেই রয়েছে। গুলি বিদ্ধ হয়নি, ঠিক আছে, গুলি করছে। যেহেতু আমার জ্যাকেট ছিল, জ্যাকেটের ওখানে তো ছড়া গুলি ছিল, আপনার বন্দুকের গুলি ছিল, ওটা মানে মানে ছড়া গুলি আমার গায়ে যখন এসে 3-4টে আমার ব্যথা পেয়েছি। আমি 3-4টে ব্যথা পাওয়ার পর ওই এর মধ্যে যখন গুলি হয়েছে যখন তখন ওরা এসে সবাই আমাকে আর মানে আমার সামনে যেতে দেয় না। ওরা ওদের গায়ে লাগছে, কতজনের লাগছে আমি আমি হিসাব করি। বরিশালে ইউএনওর বাসায় হামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। ফখরুল আরও বলেন, গেল মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ 187 রাউন্ড গুলি করেছে। এই ঘটনায় প্রমাণ করে এই সরকার ভীত সন্ত্রস্ত, তাদের পায়ের তলায় মাটি নেই। তারা একটা ধর্মীয় অনুষ্ঠান কবর জিয়ারতেও বাধা দেয়। এ সময় তিনি দাবি করেন, আজও মাজারে প্রবেশের সময় তাদের 25 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা হবে হাটহাজারীর মাদ্রাসায়। রাত 11টায় এ জানাজা হবে। জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে রাতেই তার মরদেহ দাফন করা হবে। দুপুরে তার মরদেহ মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। এর আগে দুপুরে 1:15 দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, সকাল 10:30 উচ্চ রক্তচাপজনিত কারণে জুনায়েদ বাবুনগরী সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 73 বছর বয়সী বাবুনগরী কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আরও একদিন রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে পরিমণিকে তৃতীয় ধাপে রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হলো। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মুস্তফা গতকাল 5 দিন রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি শেষে আজ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। দ্বিতীয় ধাপে দুদিনের রিমান্ড শেষে গত শুক্রবার পরিমণিকে আদালতে হাজির করে সিআইডি। সেদিন জামিন না মঞ্জুর করে পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত সোমবার আবারও পরিমণির জামিন চাইলে শুনানির দিন ধার্য করা হয় গতকাল বুধবার। সেদিন রাষ্ট্রপক্ষ রিমান্ডের আবেদন করে। পরিমণিকে প্রথমবার 4 দিন ও দ্বিতীয়বার 2 দিন রিমান্ডে নিয়েছিল সিআইডি। যেহেতু আগে এটা ডিবিতে ছিল, পরবর্তীতে এটা সিআইডি এসছে। অতএব আজকে যে 5 দিনে পুলিশ রিমান্ড চেয়েছে সিআইডি, সেখানে বলেছে যে এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে, সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই 5 দিনের পুলিশ সেবা মঞ্জুর করেছে। আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের পুলিশ সেবা মঞ্জুর করেছে। রাজধানীর হাসপাতালগুলোতে কোভিডে চিকিৎসার সংকট লেগেই আছে। আইসিইউ এবং সাধারণ শয্যা খালি নেই। এদিকে আজও রাজধানীর নির্ধারিত হাসপাতালগুলোতে করোনা টিকা প্রদান করা হয়েছে। টিকা নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছে টিকা প্রত্যাশীরা। অনেকে নানা অব্যবস্থাপনারও অভিযোগ করেছেন।
দেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও হাসপাতালগুলোতে রোগী খুব একটা কমেনি। হাসপাতালগুলোতে চলছে আইসিইউ সংকট। গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৬, ময়মনসিংহের ৭, রাজশাহীতে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুমিল্লায় ৬, ফরিদপুরে ৪, কুষ্টিয়ায় ৩, যশোরে ৫ এবং দিনাজপুরে ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সারা দেশে পুরোপুরি চালু হয়েছে বাস ও ট্রেন সহ সব ধরনের পরিবহন। এর আগে শতভাগ আসনে যাত্রী নিয়ে ৫০ ভাগ পরিবহন চলাচলের আদেশ ছিল। এখন থেকে ওই প্রক্রিয়ায় সব গণপরিবহন চলাচল শুরু হয়েছে। আন্তঃজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় সব বাস আজ থেকে সড়কে চলাচল করছে। যাত্রী আনা নেয়া করছে সব ট্রেন। এসব ট্রেনের টিকিট অর্ধেক কাউন্টারে আর বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর দিকে কঠোর লকডাউন দেয়াই এসব যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। নির্জনতা ভেঙে আবারও মুখরিত হয়ে উঠল দেশের পর্যটন স্পটগুলো। করোনায় দীর্ঘ সময় ঘরবন্দী মানুষ একটু প্রশান্তির আশায় ছুটছেন পছন্দের জায়গায়। কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভোরের সূর্যের মায়াবী আলো গায়ে মেখে সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন ভ্রমণ পিপাসীরা। পর্যটকদের সমাগমে স্বস্তি ফিরেছে হোটেল মোটেল, গেস্ট হাউস মালিক ও পর্যটন ব্যবসা সংশ্লিষ্টদের মধ্যে। প্রায় সবাই ৫০% কক্ষ খালি রেখে হোটেল পরিচালনার নির্দেশ মেনে চলছেন। অন্যদিকে বান্দরবানের মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো জমজমাট হয়ে উঠেছে। রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার, কুয়াকাটা ও পতেঙ্গায় ভিড় জমিয়েছে পর্যটকরা। এছাড়া সিলেটের জাফলং, সাদা পাথর, রাতার গুল, মায়াবী ঝর্ণা ও চা বাগানও পর্যটক মুখর হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা কাজী আরেফ হত্যাসহ একাধিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারালি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেফতার রওশন চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। চরমপন্থীদের বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধকতার কারণে কাজী আরেফকে হত্যা করা হয়েছে। গ্রেফতার রওশন, কাজী আরেফ, চেয়ারম্যান বাকি এবং আমজাদ হত্যা সহ কয়েকটি ডাকাতির অপরাধে জড়িত। পূর্ব বাংলা কমিউনিস্টের সাথে আমরা গ্রেফতারকৃত রওশন, তার সংশ্লিষ্টতা পেয়েছি। রওশন সহ রওশনের যে একটি সন্ত্রাসী গ্রুপ ছিল, আপনারা দেখেছেন যে ৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে বিভিন্ন স্থানে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে পদ্মার পানি বেড়ে জেলার পবা ও গোদাগাড়ির নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। টাঙ্গাইলে যমুনার পানি কমেছে, তবে বেড়েছে পুলিং, ধলেশ্বরী ও ছিনাই নদীর পানি। নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে গড়াই নদীর পানি বেড়ে কুষ্টিয়া হরিপুর শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ফরিদপুরে বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মার পানি, প্লাবিত হয়েছে জেলার ৫টি উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকা। বন্যায় তলায় যাইতেছে সবকিছুই এবং যে পানি বাড়তেছে, যে পানি বাড়ার সংখ্যা দেখা যাইতেছে, তাতে এরকম তো একদিন বাড়লে বাড়ি ঘরে পানি উঠে যাবে, মানুষের খুব অসুবিধা হবে। আমাকে বাড়ি ঘর তলাই গেছে, আমরা খুব অশান্তির পরে আছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, দেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেনের মৃত্যুতে শিল্পখাতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। সকালে রাজধানীর ধানমন্ডি বাইতুল আমান জামি মসজিদে বিশিষ্ট শিল্পপতি আলহাজ আনোয়ার হোসেনের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জানাজার আগে আলহাজ আনোয়ার হোসেনের ছেলে মনোয়ার হোসেন তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। গেল মঙ্গলবার আনোয়ার হোসেন ইন্তেকাল করেন। বাদ জোহর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আমার বাবা এই চলার পথে যদি কারোর সাথে কোনো ভুল করে গিয়ে থাকে, আমি আমার জন্য একটা অসহায় অমূল্য
বৃহৎ জনগোষ্ঠীকে তিনি কর্মসংস্থান ব্যবস্থা করেছেন এবং তার একটি আশা ছিল যে আমি যতটুকু করতে পেরেছি আরও যেন বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি শিল্পকে প্রসারিত করার মাধ্যমে। এটা তার একটা বড় লক্ষ্য ছিল। আজকে সেই জায়গায় আমরা একটি শূন্যতা অনুভব করছি। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে তালেবানরা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিরাপদে মার্কিন নাগরিকদের দেশে ফেরার নিশ্চিত করার আগে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা আফগানিস্তান ছাড়বে না। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেয়ারম্যান জানিয়েছেন, আমিরাত আশরাফ গনিকে আশ্রয় দেয়ায় আবুধাবি ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়বে না। বুধবার আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে। এদিকে দেশ ছাড়ার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গনি। এক ভিডিও বার্তায় তিনি এই অস্বীকার করেন। এদিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহরে পতাকা টাঙানো নিয়ে বিরোধে তালেবান বিরোধী বিক্ষোভে গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। বেড়েছে নতুন রোগী। গেল ২৪ ঘন্টায় করোনার আগ্রাসনে মারা গেছে প্রায় 10,500 করোনা রোগী। এ সময় নতুন আক্রান্ত হয়েছে 6,88,000-এরও বেশি মানুষ। গেল একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী মাস থেকে করোনার বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হবে। অন্যদিকে করোনায় দৈনিক হারে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ইন্দোনেশিয়ায়। বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে 21 কোটিরও বেশি মানুষ। মারা গেছে 44,05,000-এর বেশি করোনা রোগী। এবারে খেলার সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 19 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বিশ্রামে থাকবেন তামিম ইকবাল। মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে দলের বাকি সদস্যরা হলেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম হোসেন। আগামী 24 আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। 1 সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে কিউইদের বিরুদ্ধে লড়বে টাইগাররা। টোকিও 2020 প্যারালিম্পিকের প্রস্তুতি প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের মহড়া। মশালটি জাপানের 47টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে 43টি অঞ্চল ঘুরে শিজুওকা, চিবা এবং সাইতামার মধ্য দিয়ে যাচ্ছে। মশাল বহনকারীদেরকে পথে পথে অভ্যর্থনা জানাচ্ছে স্থানীয়রা। আগামী 24 আগস্ট থেকে টোকিওতে শুরু হবে প্যারালিম্পিকের 16তম আসর। এই আসরে 22টি ক্রীড়ার 540টি ইভেন্টে প্রায় 4,500 অ্যাথলেট অংশ নেবেন। ইতোমধ্যে অ্যাথলেটরা টোকিওতে পৌঁছেছে। প্যারালিম্পিক ও দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হবে। বানু নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। বানু নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বানু.com, facebook.com/বায়ানো ডিজিটাল ও youtube.com/বায়ানো টিভি ডিজিটাল। ধন্যবাদ সবাইকে।